পূর্ব বর্ধমান জেলার কালনা কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কালনার ঘটকপাড়া এলাকায় ইন্ডিয়ান গ্যাস অফিসে একটি ডেপুটেশন দেওয়া হলো। মূলত গ্রাহকদের বহু অভিযোগ থাকে, যার মধ্যে অন্যতম হলো ডেলিভারি করা ব্যক্তিরা সিলিন্ডারের ওজন না দেখিয়ে আসে গ্রাহকদের। মাঝে মধ্যে গিয়েই তারা জোরপূর্বক গ্যাসের পাইপ পাল্টানোর কথা বলেন, একই সাথে নির্দিষ্ট জায়গায় গ্যাস সিলিন্ডার পৌঁছে দেয় না, আবার তা দিলেও অতিরিক্ত পয়সার দাবি করে। এই সমস্ত অভিযোগ সহ বিভিন্ন দাবি নিয়ে গ্যাস অফিসে একটি ডেপুটেশন দেওয়া হয় শুক্রবার। একই সাথে ডিস্ট্রিবিউটরদের তরফ থেকে কনজিউমার অ্যাসোসিয়েশনের কর্তৃপক্ষকে আশ্বাস দেওয়া হয়েছে সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে। অ্যাসোসিয়েশনের তরফ থেকে গ্যাস পরিষেবার ব্যাপারে মানুষ যে অসুবিধা ভোগ করে বা করছে আমাদের কাছে তারা কমপ্লেন করার জন্য, আমরা এদের কাছে এসি এই সমস্যাগুলো সমাধান করার জন্য। তো প্রথম যেটা ছিল সেটা হচ্ছে গ্যাসের ওজন দেখাতে চাইলে ওরা কি যদি ওজনটা দেখাতে চায়, ডেলিভারি ম্যান যা থাকে সে ওজনটা কি যদি দেখাতে চায় না, বলে পরের দিন দেখাবো গেল। দ্বিতীয় কথা হচ্ছে গ্যাস লিক করলে আমরা যখন এদের সঙ্গে যোগাযোগ করি এরা সময় মতো পাঠাতে পারে না। মানুষ এই ব্যাপারে তো ভীত সন্ত্রস্ত সবসময় থেকেই থাকে, বিশেষ করে রাতের বেলায় যখন আমরা যোগাযোগ করি তখন নানা অজুহাতে বলা হয় যে আমি অসুস্থ হয়ে পড়েছি কিংবা বাইরে আছি, ফলে মানুষ যে তিনি সে তিনি থেকে যায়। তিন নম্বর হচ্ছে গ্যাসের পাইপ ঠিক থাকা সত্ত্বেও বা সময় অতিক্রম না হওয়া সত্ত্বেও বাধ্যতামূলকভাবে ডেলিভারি ম্যানরা গিয়ে বলে যে 190 টাকা বা 200 টাকা যে যখন পারে এর বিনিময়ে আপনাকে পাইপটা নিতে হবে। কাস্টমার যদি জিজ্ঞেস করে যে পাইপ আমার তো ভালো রয়েছে এখন কি করবো, ফেলে দেবেন, দেখার দরকার নেই, কিন্তু আপনাকে নিতে হবে। যদি আমরা এখানে জানলাম যে একটা গ্যাসের পাইপ মিনিমাম ম্যাক্সিমাম 5 বছর থেকে, 5 বছর পরে সে পাল্টাবে, কিন্তু এরা তার আগেই সেটা পাল্টা দেওয়ার ব্যবস্থা করছে। 4 নম্বর হচ্ছে যে গ্যাস লিক করলে সেক্ষেত্রে ওই তো বলা হলো ওজন দেখাতে চাইছে না। আর একটা যেটা আমাদের বলার কথা নয়, সেটা মানুষের পার্সোনাল ব্যাপার, মানুষ কি করবে মানুষ নিজের সিদ্ধান্ত নিতে পারে। গ্যাস দিয়ে গ্যাসের দায়িত্ব হচ্ছে যেখানে পৌঁছে দেওয়ার কথা, যেখানে গ্যাস রাখার কথা সে যদি পৌঁছে দেওয়ার দায়িত্ব তাদের ডেলিভারি ম্যানদের, ওরা সেটা না করে হয় গেটের সামনে নামিয়ে দেবে কিংবা দোতলায় তোলার জায়গায় অস্বীকার করবে, বিনিময়ে ওরা পয়সা চাইছে। এই পয়সাটা তো তারা চাইতে পারে না, মানুষ যেটুকু সন্তুষ্ট হয়ে দেয় দেবে, না দেয় না দেবে, এটা সেই ব্যাপারে তারা কিছু বলতে পারে না এবং ভয়ে দেখাতে পারে না। এখানে এসে কি সদুত্তর পেলেন? এখানে আমরা মোটামুটি যেটা পেলাম যে আলোচনা সন্তোষজনক হয়েছে। আমরা অনেকেই তো অন্ধকারে থাকি এবং কাস্টমাররা যারা থাকে তারা তো বেশিরভাগই অন্ধকারে থাকে, আমরাও অনেক ব্যাপারে জানতাম না, যেগুলো এখানে এসে জানলাম। এরা সব রকম ব্যবস্থা করে রেখেছে, খালি আমাদের জ্ঞানের অভাবে বা না জানার জন্য আমরা এগুলো মানুষকে বোঝাতে পারতাম। এখন আমরা মানুষকে বোঝাতে পারবো তারা ওই অতিরিক্ত পয়সাটা দেবে না, তারপরে ওজন তারা সবসময় করে নিতে পারবে, আর গ্যাসটা যখন নেবে সিলিন্ডারটা তখন সে ভাল্বটা চেক করে নিতে পারবে, ক্যাপটা চেক করে নিতে পারবে। সমস্ত রকম মেশিন ডেলিভারি ম্যানের কাছে দেওয়াই থাকে, তারা শুধু এড়িয়ে যাওয়ার চেষ্টা করে যাতে সময়টা বাঁচানো যায়। পরবর্তীকালে এই ধরনের কিছু না হবে কোনো আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ? আমরা তাদেরকে বললাম যে যাদের হাত দিয়ে আমরা গ্যাসগুলো পাই ডেলিভারি ম্যান, তাদেরকে যেন বুঝিয়ে দেওয়া হয় ব্যাপারগুলো, তাড়াহুড়ো না করে তারা যেন মানুষকে সন্তুষ্ট করে তবে আসে, আদারওয়াইজ মানুষ যেন এদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে কমপ্লেন করে, তাহলে তারা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। আপনার নাম? আমার নাম অনিল চক্রবর্তী। আপনি কি আছেন? আমি কনজিউমার অ্যাসোসিয়েশনের বর্তমানে সম্পাদক। এখানে কারা এসেছিলেন? কনজিউমার অ্যাসোসিয়েশন থেকে এসেছিলেন। তারা কি কি বিষয়ে আলোচনা করলেন? তারা গ্যাসের পাইপ সংক্রান্ত আলোচনা করলেন, পাইপ যে 5 বছর অন্তর চেঞ্জ করতে হবে সেই ব্যাপারে কিছু কথা বল জিজ্ঞাসা করলেন, আমাদের কাছ থেকে স্যাটিসফাইডও হলেন, কাস্টমারকে সেই অনুযায়ী জানাবেন। আর গ্যাসের ওজন ওনাদের বক্তব্য ছিল গ্যাসের ওজন অনেক ডেলিভারি ম্যান দেখে দেয় না, তো আমরা সেই অনুযায়ী ওনাদেরকে বললাম যে গ্যাসের ডেলিভারি ম্যান যদি ওয়েট না চেক করে দেয় তাহলে সিলিন্ডারটা যতক্ষণ না কাস্টমার স্যাটিসফাইড হচ্ছে যেন সিলিন্ডারটা না রিসিভ করে। এই সমস্ত আরও একটা পয়েন্ট ছিল, সেটা হচ্ছে গ্যাস নাকি ওরা চেক করে দেয় না, বাড়িতে জ্বালিয়ে দেয় না, সেটাও আমি একই কথা বলবো, যতক্ষণ না কাস্টমার স্যাটিসফাইড হচ্ছে সমস্ত ব্যাপারটা সিলিন্ডারটা ডেলিভারি নেওয়ার আগে পর্যন্ত ততক্ষণ যেন সিলিন্ডার না রিসিভ করে। তাদের যে কমপ্লেন নিয়ে তারা এসেছিলেন তারা পুরোপুরি স্যাটিসফাইড, আমাদের ডিস্ট্রিবিউটারের তরফ থেকে পুরোপুরি ওনাদেরকে স্যাটিসফাইড করে দিয়েছি। আপনার নাম? আমার নাম সুভাষিস পাল। আপনি কি পজিশনে আছেন? ম্যানেজার পজিশনে আছি। আরটিও দ্বারা রেজিস্ট্রেশন প্রাপ্ত ই-রিকশা এখন আপনার শহর ধূপগুড়িতে, টিসি নাম্বার প্রাপ্ত ই-ট্রন ও ইস্টার রিকশার বিপুল সম্ভার। আমাদের ই-রিকশার বৈশিষ্ট্য দুর্দান্ত মাইলেজ, মজবুত বডি, নাইলন টায়ার, ফাইন্যান্সের সুব্যবস্থাও রয়েছে আমাদের শোরুমে। প্রতিটি ই-রিকশা ক্রয় করে লাকি কুপন সংগ্রহ করুন আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শ নগর, কালাকাটা রোড, ওয়ার্ড নাম্বার 7, ধূপগুড়ি। মোবাইল নাম্বার 9563837601।
6692946071967196।